টেলিকম ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমার হাতে V98 স্যামফোনি ব্র্যান্ডের একটা ফোন দেখতে পারতেছেন। এই ফোনটা আসলে হ্যাঙ্গানোর লোগো ছিল, আমি কয়েকবার ফ্লাশ দিতে নিচ্ছিলাম, ফ্লাশ নিচ্ছে না। তো আমার যেটা মনে হচ্ছে ইএমসি প্রবলেম হবে। তো আসলে ফ্লাশ দিতে কী প্রবলেম হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে রাখি, যেসব ফোন ফ্লাশ নিচ্ছে না, রিকভারি যে ফেল দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, এটা বেসিক্যালি আপনার ইএমসি থেকে প্রবলেম হয়। আর V98 ফোনে 4C নামের একটা ইএমসি ইউজ করছে, মানে কি বলবো, একটা বিগ হাউস না এটা কি বলি, মানে এত একটা লো কোয়ালিটির একটা ইএমসি ইউজ করছে, মানে এটা ধারণারই বাইরে। এমনিতে ইএমসিগুলো নষ্ট হয়ে যায়, এর আগেও আমি V98 রিপেয়ার করছি, খুবই ফালতু একটা ইএমসি ইউজ করছে। যাই হোক, আসলে এত কম বাজেটে অ্যান্ড্রয়েড ফোন, 1 GB 8 GB ইএমসি, যাই হোক। দেখেন ইনফিনিটি টুলস আমি অন করলাম, অন করে এখান থেকে আমি সরাসরি স্যামফোনি ব্র্যান্ড সিলেক্ট করি, V98 সিলেক্ট করে ফাইলটা আমি দেখাই দিয়ে আমি ফ্লাশে ক্লিক দিব। তো ভলিউম আপ বাটন হচ্ছে বুট কি, ভলিউম আপ বাটন ধরে ইউএসবি কেবল প্লাগ ইন করলে বুট করবে। দেখেন এখন এখানে এনভি প্রবলেম দেখাচ্ছে, তো এনভি সাধারণত আমি টিক তুলে দিয়ে আমি আবার ফ্লাশে ট্রাই করব। সেম টুতে তাও ফ্লাশ নেয়, অনেক সময় আছে এসপিডি স্পেকট্রামের যে টুলসগুলো আছে এগুলোতে তো ফ্লাশ অনেক সময় বেশিরভাগ টাইমই ফ্লাশ নেয় না। দেখেন এই অবস্থায়। তো এটাই হচ্ছে এয়ার কন্ডিশন। তো এটাকে আমি ইএমসি খুলে আমি রিপেয়ার করব। ইএমসি খুব সুন্দর করে খুলবেন, খুলে রিভলভ করে নেবেন, অথবা ওই অবস্থায় লাগালেও যদি কানেক্ট পায় ই সকেটে তাহলে তো ভালো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, একটা বিষয় জানতে পারবেন, সেটা হচ্ছে কি, হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড থাকলেও ফোন চালু হয়। এটা হচ্ছে এই ভিডিওর, আজকের ভিডিওর হচ্ছে মেইন বিষয়, যে হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড থাকলেও ফোন চালু হবে। সেটা সব ইএমসি ক্ষেত্রে না, যেসব ইএমসি হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড হওয়ার পরেও ফ্লাশ নিবে সেসব ইএমসিতেই আসলে চালু হবে আর কি। অনেকক্ষণই ওয়েট করলাম, শেষ পর্যন্ত ইরর দেখাইলো। যাক, এটা আমি এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমি দেখেন ইজি জেটেকের প্লাসের যে টুলসটা আছে এটা অন করছে, আইডেন্টিফাই ক্লিক দিব। দেখেন এখানে আমি হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড প্লাস ম্যানুফ্যাকচার নেমটাও দেখাচ্ছে না, নামটাও দেখাচ্ছে না যে এটা কোন ব্র্যান্ডের ইএমসি। যেহেতু স্পেকট্রাম ডাম ফাইলে কোনো প্রয়োজন নাই, যে কোনো ইএমসি, শুধু 1 GB 8 GB বা যে কোনো ইএমসি ফ্লাশ করলেই ফোন চালু হয়ে যাবে, স্পেকট্রামের ক্ষেত্রে অত কিছু নিয়ম ধারণা নেই। এটাকে আমি দেখেন ম্যানুফ্যাকচার নাম দেখাচ্ছে না, দেখ এটাকে আমি পার্টিশন করব, পার্টিশন করে দেখবো যে ঠিক হয় কি না। অ্যাডভান্স থেকে আপনার দেখেন ফাইনাল রাইট করব। এখন আমি আবার চেকে দিব যে হেলথ রিপোর্ট আছে না চলে গেছে। দেখেন ম্যানুফ্যাকচার নাম তাও দেখাচ্ছে না, হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাডও আছে। এখানে আমি প্যাক ফাইল দেখা দিয়ে আমি দেখব যে ফ্লাশ নেয় কি না, না নিলে আমাকে অন্য একটা ইএমসি লাগাতে হবে। আমার কাছে 4C-র আরও ইএমসি আছে, দেখেন মেনি এরর, এই ইএমসি এটা ড্যামেজ, এটা চলবেই না, এটা চেঞ্জ করতে হবে। তো অন্য একটা ইএমসি লাগাবো, লাগাই রাখছি, আইডেন্টিফাই দিব এখন। তাই এটাও নাম টাম দেখাচ্ছে কিন্তু এটাও হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, তো এটাও আমি যথারীতি পার্টিশন করব। পার্টিশন করে এখানেও আমি আবার আইডেন্টিফাই দিব যে হেলথ রিপোর্ট, দেখেন হেলথ রিপোর্ট আছেই, তারপর আমি ফ্লাশ করবো।
দেখি ফ্ল্যাশ নেয় কিনা, যেহেতু ইএমসির ম্যানুফ্যাকচার নেম এর আগে দেখাচ্ছিল না, এবার দেখাচ্ছে। ফাইল লোড হয়ে গেছে, এখন আমি স্টার্ট করব। দেখেন ফ্ল্যাশ খাচ্ছে, তার মানে অনেক সময় আছে ইএমসি, এই 4C ইএমসি তো, অন্যান্য ইএমসি ক্ষেত্রে আমি কখনো এরকম দেখি নাই যে হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, ফাইনাল রাইট করার পরে হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড আছে এবং সেটা ফ্ল্যাশ খাচ্ছে। অন্য কোনো ইএমসি পর্যন্ত আমার চোখে পড়ে নাই, কিন্তু এই 4C ব্র্যান্ডের যে ইএমসি আছে এটাই আমার এই চোখে পড়ছে। খুবই লো বাজেটের একটা ইএমসি, যাক ভিডিও যেন বড় না হয় সেই জন্য আমি খুব দ্রুত আমি টেনে আর কি ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি, কারণ সবারই সময়ের দাম আছে, মূল্য আছে। এটা আসলে যারা নতুন, একবারই নতুন, তাদের জন্য এই ভিডিওগুলো আসলে আমি ভালোভাবে ভিডিও আপডেট করতে পারতেছি না, তো খুব রিসেন্টলি এই সমস্যা থাকবে না, আপডেট ভিডিও চলে আসবে। আসলে দোকান চেঞ্জ করছি, তো দোকান চেঞ্জ করলে সব কিছু অগোছালো। দেখেন রাইট শেষ, এখন আমি আইডেন্টিফাই দিব। দেখেন পার্টিশন দেখাচ্ছে, ফার্মারও দেখাচ্ছে, কিন্তু সাথে কিন্তু আপনার হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাডটাও আছে। হুম, তো দেখি এখন ইএমসিটা খুলে আমি লাগাবো। ইএমসি খুলে লাগানোর পর যদি সরাসরি ফোন চালানো হয় সেক্ষেত্রে ইউএসবি দিয়ে আপনাদেরকে ফ্ল্যাশ করে নিতে হবে। যদিও পার্টিশন ফার্মার দেখাচ্ছে, তো আমি দেখেন আমি আসলে ইউএসবি দিয়ে যে ফ্ল্যাশ করছে সেটা আমি আসলে দেখানোর কথা আমার মনে নেই, আমি যে এই ফোনটা আমি ভিডিও করতে সেটা মনে নাই। ওই জন্য যাই হোক, আমি যে ফ্ল্যাশ ফিনিশ যা আছে সেটা দেখাচ্ছি। দেখানোর পর ওই হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড যে ইএমসি সেটাই লাগাইছি, ফোনটা কিন্তু এখন স্ক্রিনে স্যামসাংয়ের লোগোটা আসছে, তার মানে এটা চালু হবে আশা করা যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।